আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো যাই হোক, আপনারা অনেকেই দেখে থাকবেন আমি পজ সফটওয়্যার কয়েকটা ভিডিও আপলোড করছি এবং আমরা সাধারণত সফটওয়্যার নিয়ে কাজ করি। তো পজ ব্যবহার করার সময় অনেক সময় একটা জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে যে পজ প্রিন্টার, বারকোড প্রিন্টার, স্ক্যানার, এগুলো তো দরকার পড়েই। তো আপনাদেরকে আমি আজকে একটু স্ক্যানার সম্পর্কে দেখাবো যে আমাদের কাছে যে স্ক্যানারটা আছে এটা আসলে কি কি। তো বেসিক্যালি এই এরকম সিম্পল আর কি মিড লেভেলের স্ক্যানারগুলো আমরা সব দিয়ে থাকি। তো আপনাদেরকে দেখাই, এটা এটা হচ্ছে স্ক্যানার। আমি যদি আপনাদেরকে এটা একটু খুলে দেখাই, এক সেকেন্ড। এটা এটা হচ্ছে 2D স্ক্যানার, কিউআর কোড সহ স্ক্যান হবে, জাস্ট প্লাগ এন্ড প্লে। আপনি এটা মানে জাস্ট প্লাগ করলেন আর হচ্ছে এই যেভাবে হচ্ছে আপনি স্ক্যান করতে পারবেন, স্ক্যান হয়ে যাবে। দেখা করেন, এটার মধ্যে একটা এলইডি লাইটও আছে ভিতরে। হ্যাঁ, এলইডি লাইট আছে। তো এরকম কোনো ডিভাইসের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করতে পারেন, সমস্যা নেই। আর এটার যে স্ট্যান্ড, হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক করা যায়। এই হচ্ছে এটার স্ট্যান্ড, স্ট্যান্ড। হ্যাঁ, আপনি যদি এটাকে এইভাবে প্লেস করেন তাহলে কিন্তু আমরা স্ক্যানারটাকে এইভাবে রাখতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে স্ট্যান্ড, এইভাবে থাকে। স্ট্যান্ডটা আলাদা আর কি, আমরা দুটো একসাথে প্যাকেজ করি, বিক্রি করি। এটার দাম হচ্ছে 4,000 টাকা। আরেকটা জিনিস দরকার পড়ে মাঝে মাঝেই অনেকে, যে ক্যাশ ড্রয়ার। অনেকে মনে করেন যে আমি আমার সফটওয়্যার চালাচ্ছি, আমার প্রতিষ্ঠানে একটা ক্যাশ ড্রয়ার দিলে কেমন হয়। আমাদের কাছে ক্যাশ ড্রয়ারটাও আছে। হ্যাঁ, তো আমাদের কাছে যেই মডেলের ক্যাশ ড্রয়ারটা আছে সেটা আমি আপনাদের একটু আনবক্সিং করে দেখাই। এটার মধ্যে কয়েকটা মডেল থাকে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে প্রাইসটা এই মুহূর্তে মানে এক্সাক্টলি প্রাইসটা যে কি এটা আপনি বলতে পারছি না। আমার হাতে যেটা আছে এটার দাম হচ্ছে 7,500 টাকা। ওকে, আমি এটা একটু খুলে আপনাদেরকে দেখাই। সেই ওজন তারপরে এটা অটোমেটিক খুলবে। আর এই মধ্যে আমি আপনাদেরকে ম্যানুয়ালি খুলে দেখাবো যে এটা আসলে কিভাবে ব্যবহার করে। এই হচ্ছে ইথারনেট কেবল, আর এই হচ্ছে চাবি। আমি যদি এখানে চাবিটা প্রেস করি তাহলে দেখবেন ড্রয়ারগুলো খুলে আসছে। এখানে কয়টা কয়টা ফাংশনের কয়টা পার্ট আছে বা কয়টা ড্রয়ার আছে ভিতরে পার্ট, এটা একটু দেখেন। 1, 2, 3 আছে, এটা পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টা নোট রাখার জায়গা, প্রত্যেকটা ভালো স্প্রিং এর। আর এগুলো হচ্ছে আপনার চেঞ্জ, পয়সাগুলো এখানে রাখতে পারবেন। আর এখানে হচ্ছে যদি আপনার পজ প্রিন্টারে কোনো পজ মেশিন থেকে যদি কোনো ইনভয়েস প্রিন্ট করে, যে কার্ড পাঞ্চ করে যে পজ প্রিন্টার থেকে প্রিন্ট হবে, কার্ড পাঞ্চ করা হবে, সেই রিসিটগুলো এখানে রাখতে পারবেন। ওকে, তো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই। আপনাদেরকে আমাদের নতুন পজ সফটওয়্যার ভার্সন 4 এটা নিয়ে আমি একেবারে খুব রিসেন্টলি কয়েকটা ভিডিও আপলোড করব। অবশ্যই আমাদের চ্যানেলটা চোখে চোখে রাখবেন, সাবস্ক্রাইব করে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।